আমি কিছুই করতে পারিনি আমার মনে হচ্ছিল আমি আমার নিজের জীবনকে শেষ করে দিই সেদিন আমার সাথে এমনটাই ঘটল ডাক্তার চেম্বারে বসে আছে সুরভি সুরভির বেশ কিছুদিন ধরে ভালো লাগতো না খাবার খেলেই বমি হয়ে যেত মাথা ঘুরে মাঝে মাঝে পড়েও যেত তাই সুরভি ডাক্তারের কাছে এসেছে চিকিৎসা নিতে ডাক্তারের চেম্বারে সুরভি একাই ছিল ডাক্তার সাইফুল সুরভির রিপোর্টগুলো দেখে সুরভিকে প্রশ্ন করল আপনি একা কেন আপনার স্বামী কোথায় আপনি আপনার স্বামীকে নিয়ে আসেননি কেন আমি তখন বলেছিলাম আমার স্বামী অফিসের কাজের জন্য কিছু দিনের জন্য বাইরে গেছে তখন ডাক্তার আমাকে বলল, আপনি মা হতে চলেছেন এমন একটা খুশির খবর মিষ্টি ছাড়া কি করে দিতাম আপনাকে আমি মা হতে চলেছি এ কথা শুনে আমি খুশি হতে পারিনি ডাক্তার তখন ভালো করে খেয়াল করে দেখছিল আমার দু চোখের কোণে পানি চলে এসেছিল ডাক্তার আমাকে বলছিল আমি আপনাকে সুখবর দিলাম আর আপনি কান্না করছেন আমি তখন ডাক্তারকে বললাম আমি সন্তান নষ্ট করতে চাই আপনি সন্তান নষ্ট করার ব্যবস্থা করুন ডাক্তার সাইফুল বলল। আপনি আপনার সন্তান কেন নষ্ট করবেন সন্তান নষ্ট করে এত বড় পাপ কেন করবেন আমি তখন বললাম আমার এই সন্তানের বাবাকে আমি তা ভালো করে জানি না তাই আমি চাই না এই সন্তান বেঁচে থাকুক ডাক্তার আমাকে বললো কি বলছেন আপনি এসব আপনি বিয়ে করেছেন আপনার স্বামী আছে তাহলে তো এই সন্তান আপনার স্বামীর তখন আমি আমি বললাম এই সন্তানের বাবাকে জানি না এর বিস্তারিত জানতে হলে আমাদের কিছুদিন আগে যেতে হবে সেদিন আমার স্বামী বাড়িতে ছিল না আমি তখন বাড়িতে একাই ছিলাম রাতে খাবার খেয়ে রুমে বসেছিলাম আমার স্বামী বাড়িতে না থাকার ফলে হঠাৎ আমার ঘরে আমার শ্বশুর চলে আসলো আমার শ্বশুর আমাকে দেখছিল আমি তখন আমার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমার স্বামী আমাকে বলল। তোমাকে বাড়িতে একা রেখে আসতে আমার খুব ভয় করে আমি তখন আমার স্বামীকে বলেছিলাম আমি একা কোথায় বাড়িতে তো বাবা আছে মা আছে আমাকে নিয়ে তুমি ভেব না তুমি তোমার কাজ ভালো করে শেষ করে তারপর চলে এসো আমার স্বামী অফিসে একটা কাজের জন্য ঢাকার বাইরে গিয়েছিল আমার স্বামী একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতো সবসময় বাইরে বাইরে থাকতে হতো তবে আমার স্বামী আমাকে খুব ভালোবাসত একটু সুযোগ পেলেই আমার সাথে ফোনে কথা বলতো তারপর আমার স্বামী বলল অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আমি তখন ফোনটি কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম আমার হঠাৎ মনে হলো আমার ঘরের ভেতর কেউ আছে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ঘরের ভেতরে কেউ নেই ঘরে তো কেউ এসেছিল আমার শ্বশুর টয়লেটের ভেতর ঢুকে গিয়েছিল আমি তখন ভাবলাম হয়তো আমার হ্যালোসিনেশন হয়েছে আমি আবার বিছানার উপর শুয়ে পড়লাম আমার চোখে কিছুটা ঘুম লেগে এসেছিল আমি তখন ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার শ্বশুর আমার পাশে শুয়ে আছে আমি আমার শ্বশুরকে বললাম বাবা কি করছেন আপনি আপনি আমার খাটের উপরে কেন এলেন আমার শ্বশুর আমাকে বলল, আমার ছেলে বাড়িতে নেই তুমি একা ঘরে কি করে ঘুমাও তাই ভাবলাম আমি তোমাকে একটু সঙ্গ দেই তারপর আমার শ্বশুর আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার শ্বশুর সেদিন রাতে আমাকে তার ভোগের পাত্র বানিয়েছিল আমি শত চেষ্টা করেও আমার শ্বশুরকে থামাতে পারিনি পরের দিন সকাল হলে আমাদের বাড়িতে এসেছে আমার স্বামী ছোট বোন ইভা ও তার স্বামী নিলয় তারা ড্রয়িং রুমে বসে গল্প করছিল পাশে বসা ছিল আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ইভা বলেছিল মা ভাইজান যেন এতদিন হলো বিয়ে করেছে কিন্তু এখনো কোনো সন্তান হয়নি তুমি কিছু বলছো না কেন আমার শাশুড়ি বিয়ের এক মাস পর থেকে সন্তানের জন্য কান্নাকাটি শুরু করেছে আর ভাবির তো বিয়ে হয়েছে এক বছর আমার শাশুড়ি দোলা বেগম বললো বোমার যখন ইচ্ছে হবে তখন সন্তান নেবে আমরা যেমন দাদা দাদি হব সেও তো মা হবে তাই আমি সন্তান নিয়ে জোর জবরদস্তি করতে চাই না তারপর আমি তাদের জন্য চা আনতে গিয়েছিলাম আমি যখন সবাইকে চা দিয়ে নিলয়ের কাছে গিয়েছিলাম নিলয় আমার দিকে তাকিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো আমি নীলয়ের ভাবি বলে আমার দিকে তাকিয়ে আছে আমার শাশুড়ি তখন বলল বোমা রান্নাঘরে গিয়ে রান্না করে ফেলো আমি তখন রান্নাঘরের দিকে চলে গিয়েছিলাম সারা দিন কাজ করার পর আমার শরীরটা খুবই ক্লান্ত মনে হচ্ছিল তাই আমার স্বামীকে ফোন না দিয়েই আমি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম সেদিন হলো আমার সাথে অন্যরকম এক পশুর মতো ব্যবহার আমার ঘরে ঢুকে পড়লো নিলয় নিলয় ঘরে ঢুকে দরজা মেরে দিল নিলয়ের দরজা লাগানো দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি নিলয়কে বললাম তুমি কি করছো এটা নিলয় আমাকে বললো আপনাকে আমার অনেক ভালো লেগেছে হাইজান তো বাড়িতে নেই তাই আমি আপনার কাছে চলে আসলাম আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না এই পরিবারের সব লোক কেন আমার সাথে এমন করছে কাল রাতে আমার শ্বশুর আমার সাথে পশুর মতো আচরণ করেছে এখন আবার আমার ননদের স্বামী এসেছে আমি নিলয়কে বললাম এখনই এখান থেকে চলে যাও নীলয় আমাকে বলল। আমাকে ঘর থেকে বের করে দিলে কিচ্ছু হবে না আমি সবাইকে ডেকে বলবো আপনি আমাকে ঘরে ডেকেছিলেন আমি যখন আপনার কথাতে রাজি হইনি আপনি আমার সাথে ব্ল্যাকমেল করছেন তাই কথা না বাড়ি আমি যা বলি আপনি তাই করুন তারপর নিলয় আমাকে জড়িয়ে ধরেছিল আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হচ্ছিল আমি কিছুই করতে পারিনি আমার মনে হচ্ছিল আমি আমার নিজের জীবনকে শেষ করে দেই সেদিন আমার সাথে এমনটাই ঘটলো পরের দিন সকাল হলে নিলয় চলে যাচ্ছিল নিলয়কে দেখে আমার খুবই ঘৃণা হচ্ছিল ইভা আমাকে বলল ভাবি চলে যাচ্ছি ভাইজান আসলে তুমি আমাদের বাড়িতে যেও নিলয় আমাকে বলল ভাবি এখানে কাটানো সময়গুলো আমি ভুলতে পারবো না আমার তখন মনে হচ্ছিল আমি সব কিছু ইভাকে বলে দেই ইভা বলল ভাবি ভালো থেকো আর যদি পারো একটা সন্তান নিয়ে নিও ইভার মুখে এমন কথা শুনে আমার কান্না চলে এসেছিল তারপর ইভার নিলয় ঘর থেকে বেরিয়ে গেল আমার কেন জানি মনে হয়েছিল মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে সেদিন রাতে বাড়িতে আমার স্বামী এসেছিল আমি তখন বিছানার উপর শুয়েছিলাম আমার স্বামীকে দেখে বিছানার উপর থেকে উঠে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেছিলাম আমার স্বামীকে জড়িয়ে ধরে আমি খুব কেঁদেছিলাম আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো কান্না করছো কেন আমি আমার স্বামীকে হয়তো বলতে পারিনি আমার সমস্যার কথা আমি আমার স্বামীকে দেখে সব দুঃখ ভুলে গিয়েছিলাম তারপর আমার স্বামী আমাকে বলল আমি তো এসে পড়েছি এখন আর কান্না করতে হবে না আমার স্বামীর হাতে থাকা ব্যাগটি আমাকে দিয়ে বললো আমি ফ্রেশ হয়ে আসি আমাকে খাবার দাও তারপর আমার স্বামী চলে গিয়েছিল রাতের খাবার শেষ করে আমি আর আমার স্বামী বিছানার উপর শুয়েছিলাম আমার স্বামী আমাকে বলল। তোমাকে এই বাড়িতে একা রেখে আমার কোথাও ভালো লাগে না আমি জানি এই বাড়ি সবাই তোমাকে অনেক ভালোবাসে তবুও তোমার জন্য আমার অনেক চিন্তা হয় আমি আমার স্বামীকে বলতে পারিনি তাদের ভালোবাসার কথা এই বাড়িতে কতটা ভালো আছি আমি এটা বলতে পারিনি বলতে পারিনি এই বাড়িতে সবাই আমার সাথে কেমন পশুর মতো আচরণ করে এই বাড়ির পুরুষগুলোর ভেতরে আমার স্বামী ছাড়া সবাই পশু সেদিন রাতে আমার স্বামী আমাকে আদর করেছিল স্বামীর আদর কেন জানি আমার কাছে বিষের মতো মনে হচ্ছে আমি আমার স্বামীকে তখন বলতে পারছিলাম না আমার স্বামী আমাকে প্রশ্ন করলো কি হয়েছে তোমার আমার আদর তোমার ভালো লাগছে না তখন আমার স্বামীকে বলেছিলাম তুমি চাকরি ছেড়ে দাও চাকরি ছেড়ে দিয়ে তুমি বাড়িতেই থাকো আমার স্বামী আমাকে বললো আর কিছুদিন ওয়েট করো তারপর চাকরি আমি ছেড়ে দেব। আমার স্বামীকে আমি বোঝাতে পারিনি আমার সাথে কি চলছিল আমার শ্বশুর আমার সাথে কেমন আচরণ করেছিল আমার স্বামী আমাকে বলল আসো আর দূরে থেকো না কাছে আসো তারপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরেছিল এভাবেই রাত কেটে গিয়েছিল ডাক্তারকে সব কথা শোনানোর পর আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না আমি এতদিনের জমানো সব কষ্ট আমি ডাক্তারকে বলে দিয়েছি ডাক্তার সাহেব আমার কথাগুলো শুনে নিজেই কান্না শুরু করে দিল ডাক্তার সাইফুল আমাকে বলল আপনি এতদিন চুপ করে কেন সহ্য করলেন আপনি আপনার স্বামীকে বলতে পারতেন নয়তবা পুলিশে কমপ্লেন করতে পারতেন এত কিছু আপনি নীরবেশ হয়ে গেলেন আমি তখন ডাক্তারকে বললাম আমি একজন বাড়ির বউ বাড়ির বউ হয়ে পরিবারের লোকজনকে কিভাবে বিপদে ফেলি তাই আমি চাইনি পরিবারের লোকজন বিপদে পড়ুক আমি বউ হয়ে যেদিন এই ঘরে এসেছিলাম সেদিন আমার স্বামী আমাকে বলেছিল আজ থেকে এই বাড়ির মান সম্মান রাখার দায়িত্ব সব তোমার হাতে আমি আমার স্বামীর হাত ধরে বলেছিলাম যত কিছুই হয়ে যাক না কেন আমি এ বাড়ির সম্মান যেতে দেব না ডাক্তার বললো স্বামীর কথাটা রাখার কারণে নিজের এত বড় ক্ষতি করে ফেললেন আপনি মহান আপনি বাড়ির বউ হয়ে বাড়ির সম্মান রেখেছেন কিন্তু আপনার সাথে যারা এরকম কাজ করেছে তারা আপনার পরিবার হতে পারে না মানুষ হয়ে পশুর মতো আচরণ করেছে এর প্রতিবাদ আপনাকে করতেই হবে প্রতিবাদ করা মানুষের ধর্ম আপনি আপনার সন্তানকে নষ্ট করতে করতে পারেন পারেন না না ছোট বাচ্চাটাকে দুনিয়াতে থেকে বঞ্চিত আমি তখন ডাক্তারের কথা ভালো করে বুঝতে পেরেছিলাম ডাক্তার আমাকে কি বোঝাতে চেয়েছে একটা কষ্ট হচ্ছিল শুধু কষ্ট হচ্ছিল শুধু একটাই মনে হচ্ছিল কার নামে আমি অভিযোগ করব আমি কি আমার নিজের নামে অভিযোগ করব নাকি আমার পরিবারের নামে আমি কোনো কথা বলতে না পেরে চুপ করে বসে রইলাম আমাদের সমাজে এরকম হাজারো হাজারো সুরভি আছে পরিবারের কাছে প্রতিদিনই হচ্ছে লাঞ্ছিত পরিবারের মুখের দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারছে না আসুন আমরা তাদের পাশে দাঁড়াই সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ